পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বিধিনিষেধ চালু হয়ে গেল, 50% কর্মী দিয়ে সরকারি এবং বেসরকারি অফিস এবং স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, এর পাশাপাশি দুয়ারে সরকার এক মাস পিছিয়ে গেল, কী বলবেন? দেখুন, কোভিড পরিস্থিতিটা বিপজ্জনক হলে সতর্কতা নিতেই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যেটা আগেও বলেছি, কখন সরকার কী সতর্কতা নিচ্ছে এবং কেন নিচ্ছে এ কোনো ঠিক ঠিকানা থাকছে না, মাথা মুন্ডু কিছু নেই। এক্সপার্ট কমিটি কি বসেছে, তারা কি কোনো মত দিয়েছে? গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি গভর্নমেন্ট ঘোষণা করেছিল, তারা কি কিছু জানিয়েছে? গ্লোবাল অ্যাডভাইসাররাও কেউ না, এক্সপার্টরাও কেউ না, দুনিয়ার এক্সপার্ট একা মমতা ব্যানার্জি এবং তার চিফ সেক্রেটারি, এটা তো হতে পারে না। চিফ সেক্রেটারি আজ একটা নির্দেশ জারি করে কালকে কী কী করা যাবে না সে বলে দিয়েছেন। এক্সপার্ট কমিটির মতটা জানানো উচিত, তা না হলে এটা আবার কালবাদে পরশুদিন ঠিক উল্টো কথা বলবে কি না তার কোনো ঠিক নেই। ট্রেন চলবে চলবে না, স্পা চলবে চলবে না, স্কুল কলেজ বন্ধ ইত্যাদি ইত্যাদি রেস্ট্রিকশনস কিছু হয়েছে, গরিব মানুষের তাদের বিপদ হবে কোনো সন্দেহ নেই। আমাদের দুটো প্রশ্ন, এক, মুখ্যমন্ত্রী তাহলে নাচাগানা করলেন কেন অ্যালেন পার্ক? মুখ্যমন্ত্রী তাহলে এই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস বলে অত উৎসব হৈহুল্লোড় করলেন কেন? গঙ্গাসাগরে গিয়ে সাংবাদিকদের উঠে ধমক দিলেন কেন যে সবাই আসবে, তোমাদের আপত্তির কী আছে? তাহলে মুখ্যমন্ত্রী যা বললেন আজ এটি উল্টো কথাটা নির্দেশ দিচ্ছেন, তার মানেটা কি? সরকার আছে নাকি? ফাজলাম হচ্ছে সব। ইনস্ট্রাকশনে লেখা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুয়ারে সরকার বন্ধ করা হচ্ছে, তো দুয়ারে সরকার চালু করার নির্দেশ কে দিয়েছিল? মুখ্যমন্ত্রী। তাহলে দুয়ারে সরকার এমন সময় চালু করতে বললেন যখন কোভিড পরিস্থিতিতে সবাই ভাবছে কী করা উচিত, তখন কি দুয়ারে সরকার করলেন নাকি দুয়ারে সরকারের নামে দুয়ারে সংকট, দুয়ারে সন্ত্রাস, দুয়ারে সর্বনাশের ব্যবস্থা করছিলেন? তাহলে দুয়ারে সর্বনাশের ব্যবস্থা করছিলেন বলে আজকে আবার মুখ্যমন্ত্রী বদান্যতাতে নাকি তা তুলে নেওয়া হচ্ছে? কার বদান্যতাতে চালু হচ্ছে, কার বদান্যতাতে বন্ধ হচ্ছে, এক্সপার্ট কমিটির কোনো গল্প নেই, অ্যাডভাইসারদের কোনো গল্প নেই, সব উনি। আমি সমগ্র মানুষকে বলবো সতর্ক থাকুন, সতর্কতা রক্ষা করুন, নিজেকে, পরিবারকে, পরিবেশকে, চারপাশের মানুষকে রক্ষা করাটা আমাদের দায়িত্ব। গভর্নমেন্ট ফেল করছে এটা বুঝতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষকে, নিজেকেও রক্ষা করার জন্য দায়িত্ব নিতে হবে।